যদি হতে পারে বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ান এর সফল উৎক্ষেপণ এবং ভূ উপগ্রহ কেন্দ্রের উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠান বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অনুষ্ঠানে যোগ দেন তার ছেলে আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বক্তৃতায় জয় তুলে ধরেন তার পরিকল্পনা বলেন প্রতি বছর কোটি কোটি টাকা বিদেশি স্যাটেলাইটকে পরিশোধ করতে হয় এখন সে ব্যয় আর হবে না বরং অর্থ আয় হবে তো এখন এই সকল সার্ভিস আমাদের বঙ্গবন্ধু এক স্যাটেলাইট থেকে আমরা দিতে পারব সেই ভাড়া এখন এই সকল সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান বাংলাদেশি টাকা দিয়ে দিতে পারবে বিএনপির দুর্নীতিগ্রস্ত দেশের তালিকা থেকে বেরিয়ে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জন করছে জানিয়ে জয় বলেন বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ান উৎক্ষেপণের মধ্য দিয়ে বাংলাদেশ সারা বিশ্বে গর্বিত নাম হয়ে উঠেছে ওয়ান অফ দ্য মোস্ট অ্যাডভান্স দেশ হিসাবে পরিচয় দেওয়া হয় তিনি আরো বলেন রহমান ও তার সহযোগীরা বঙ্গবন্ধু সহ আওয়ামী লীগ নেতাদের নাম মুছে এই স্যাটেলাইট বঙ্গবন্ধুর নাম মহাকাশ পর্যন্ত বিস্তৃত হয়েছে বলেও। মন্তব্য করেন তার দৌ সজীব ওয়াজেদ জয় মিথ্যে ইতিহাস দিয়ে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার তারা একটা চেষ্টা চালিয়ে গেছে স্যাটেলাইট দিয়ে আমার উদ্দেশ্য ছিল যে এখন বঙ্গবন্ধুর নাম আমি মহাকাশে পাঠিয়ে দিয়েছি এটা কোনো সরকার মুছে ফেলতে পারবে না জয় এই মাধ্যমে শিক্ষা চিকিৎসা বিনোদন সহ সার্বিক ক্ষেত্রে লাভবান হবে বাংলাদেশ এখানে আমাদের তরুণ তরুণীদের প্রয়োজন হবে তরুণ প্রজন্মের প্রয়োজন হবে আজহারুল ইসলাম একুশে টেলিভিশন পরিচালনা করার জন্য